ক্ষুধামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে এলেন অখিল ভারতীয় মারোয়ারি যুব মঞ্চ মালদা শাখার মহিলা সদস্যরা। বিশেষ উদ্যোগ পালন করলেন শনিবার। এই উদ্যোগের অঙ্গ হিসাবে এদিন অখিল ভারতীয় যুব মঞ্চের মহিলারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে রান্না করা খাবার বিলি করেন। দুপুরের আহার হিসাবে হাসপাতালে আগত রোগী ও রোগীর পরিবারবর্গের হাতে খিচুড়ি, তরকারি, চাটনি, মিষ্টি ইত্যাদি নানান খাদ্য খাবার তুলে দেন, যা পেয়ে অসহায় গরিব মানুষজনের মুখে এক চিলটা হাসি ফুটে ওঠে। এই দিনের এই সমাজসেবামূলক কর্মকাণ্ড রূপায়ণে হাজির ছিলেন অখিল ভারতীয় মারোয়ারি যুব মঞ্চ মালদা শাখার সেক্রেটারি নিশা আগরওয়ালা, কনভেনার রুবি আগরওয়ালা প্রমুখ। তারা জানান, মারোয়ারি যুব মঞ্চের অন্নপূর্ণা প্রকল্পের মায়ুম রসোই সেবার অধীনে তারা এই কর্মসূচি পালন করছেন, যার মূল উদ্দেশ্য ক্ষুধা মুক্ত সমাজ গড়ে তোলা। आज हम लोग अन्नपूर्णा प्रोजेक्ट के अंतर्गत मायूम रसोई सेवा की शुरुआत कर रहे हैं। इसका हमारा नारा है हंगर फ्री सोसाइटी, जिसमें हम कोशिश कर रहे हैं हम ज़्यादा से ज़्यादा लोगों को खाना खिला सकें। आज हम लोगों ने लगभग 500 लोगों को खाना खिलाने का हम लोगों ने आज मन बनाया है। आशा करते हैं कि ये हम पूरा कर सकें। हम सभी बहनें मन लगाकर पूरे मन से हम लोग कोशिश कर रहे हैं বৈশাখ মাসের শেষ শনিবার ভক্তদের ভিড় উপচে পড়ল মালদার জহুরাতলা কালীমাতার মন্দিরে। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিলেন দূর দূরান্ত থেকে আগত ভক্তরা। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে রচিত হয় আনন্দে মুখরতা। শেষ দিন জমজমাট রূপ নিল জহুরাতলার মেলা। মেলার আনন্দে মাতোয়ারা হলেন আবার বৃদ্ধ বনিতা। আজকে আমি আসছি জহুরা মন্দিরে, মা খুব জাগ্রত আমি শুনেছি, বাংলাদেশ থেকে আমি আসছি এই মন্দির দেখার জন্য। আসলে মন্দিরটা অনেক জাগ্রত, অনেক মানুষ আসছে এখানে ঘোরাঘুরি করতেছে, ভিড় প্রচুর ভিড়, এবং গরমের এত গরমের মাঝেও যে এত মানুষ বলা হয়, কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে আমাকে আসে এখানে। বৈশাখ মাসের শেষ শনিবার রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলবাসিনী মন্দিরেও ভক্তদের ঢল নামে। আগত ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধর্মীয় শুদ্ধাচার মেনে মায়ের পুজো দেন, মানত করেন। এই উপলক্ষে মেলা বসে, মেলার আনন্দে মেতে ওঠেন ভক্তরা। অন্যদিকে দীর্ঘ কয়েক দশকে ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও বৈশাখ মাসের শেষ শনিবার শ্রী শ্রী শীতলা মাতার পুজোয় ব্রতী হলেন মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকার ভক্তিমতী মহিলারা। তারা ধর্মীয় শুদ্ধাচার মেনে পরিবার পরিজনদের মঙ্গল কামনা করে শীতলা মাতার পুজো দেন। পুজো উপলক্ষে ঢাকঢোল, পুরোহিতের পূর্ণ মন্ত্র উচ্চারণে রচিত হয় মাঙ্গলিক আবহ। প্রত্যেক বারের মতন এই বছরও আমাদের পূজা ধুমধাম করা আছে। আমাদের এলাকা ছাড়াও আরও আশেপাশের এলাকা নিয়ে আমাদের এই পূজা হয়। আমাদের মায়ের নাম অনুসারে এই এলাকার নাম, আমাদের মায়ের বিশেষ মাহাত্ম আছে। এই পূজার দিন আমাদের এলাকার কোনো বারে তো উনান চলে না, কারণ মায়ের নাম শীতলা, মা ঠান্ডা, তাই এই দিনে আমরা উনান চলি না। অন্যদিকে মালদা শহরের কুতুবপুর হরিবাসর প্রাঙ্গণে রবিবার থেকে শুরু হতে চলেছে 7 দিনব্যাপী নাম সংকীর্তন অনুষ্ঠান। এই উপলক্ষে শনিবার বিকেলে কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরিক্রমাকালে সুসজ্জিত শোভাযাত্রা শহরে বেশ সাড়া ফেলে তা বলাই বাহুল্য। আমাদের যে বাসরুল উৎসব হয় আজকে ঘট ভরা প্রোগ্রাম, কাল থেকে অধিবাস শুরু হবে, 4 দিনব্যাপী চলবে, 4 দিনের সেবা হবে, র্যালি বেরিয়েছে। বৈশাখ মাসের শেষ শনিবার সাড়ম্বরে শ্রী শ্রী শনি মহারাজের বাৎসরিক পুজো পাঠের ছবি লক্ষ্য করা যায় বুলবুলচণ্ডী ষোলাডাঙ্গা এলাকায়। স্থানীয় হরিজন ক্লাবের পক্ষ থেকে পুজোর যাবতীয় আয়োজন করা হয়, নরনারায়ণ সেবার আয়োজন চোখে পড়ে, সব মিলিয়ে আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা ষোলাডাঙ্গা এলাকা। ষোলাডাঙ্গা হরিজন ক্লাবের 13তম আজকে মহারাজের পূজা অর্চনা হলো আজকে। সেই পূজাকে ঘিরে আমাদের ছোট বড় সকলে এখানে উপস্থিত থাকেন। এখানে একটি মহাযজ্ঞ হয় এবং তার সাথে খিচুড়ি ভোগ, অন্ন ভোগ সকলকে আমরা এখানে প্রায় 3000 লোকের সমাগম হয়, প্রত্যেকে আমরা প্রসাদ বিতরণ করি।